ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। নায়ক বাপ্পি চৌধুরী ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার ক্যারিয়ারের অভিষেক ঘটে 2012 সালে ভালোবাসার রং ছবি দিয়ে, এবং 7 বছরের ক্যারিয়ারে তিনি অলমোস্ট 20টির কাছাকাছি ছবি করে ফেলেছেন, যার মধ্যে বেশিরভাগ ছবি ছিল রিমেক। এবং দর্শকদের মুখে মুখে প্রশংসা করার মতো কিংবা সেই লেভেলে হিট কোনো মুভি কিন্তু তার ঝুলিতে এখনও নেই। তবে এবার হয়তো তার ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট আসতে চলেছে, এমন কথা বলছি কারণ ঢাকা অ্যাটাক ছবির পরিচালক দীপঙ্কর দীবন নতুন একটি ছবি করতে চলেছেন, যেই ছবির নাম ঢাকা 2041। এবং সূত্র মতে জানা যায় যে এই ছবিতে নায়ক হিসেবে থাকবে বাপ্পি চৌধুরী। এখন দীপঙ্কর দীবন তো একজন স্কিলফুল ডিরেক্টর, সেটা তিনি ঢাকা অ্যাটাক দিয়ে বুঝিয়ে দিয়েছেন, এবং ঢাকা অ্যাটাকের মাধ্যমে তিনি কিন্তু একটা আলাদা বেঞ্চমার্ক ক্রিয়েট করে ফেলেছেন। সো এমনটা আশা করাই যায় যে ঢাকা 2041 ঢাকা অ্যাটাকের মতো কিছু ধামাকাদার অ্যাকশন থাকবে। এছাড়া ঢাকা 2041 এই ছবিটি 2041 সালে ঢাকায় কী কী ঘটতে পারে, ঢাকা সেই প্রেক্ষাপট নিয়ে ছবিটি নির্মাণ করা হবে, এবং এখানে থাকবে অনেক সারপ্রাইজিং কিছু ফ্যাক্টস, হতে পারে সায়েন্স ফিকশনের কোনো ব্যাপার স্যাপার থাকবে। এখন এই ব্যাপারে যদিও দীপঙ্কর দীপন কিংবা বাপ্পি চৌধুরী দুজনেই কেউই মুখ খুলেনি, ইনফ্যাক্ট এই বিষয়ে কোনো কথাও বলতে চাননি। তবে সূত্র মতে জানা যায় দীপঙ্কর দীপনের এই ছবির জন্য বাপ্পি চৌধুরী কয়েক মাস ধরে হার্ড ট্রেনিং করছেন, নিজের ফিজিক্যাল ট্রান্সফরমেশনের জন্য ওয়ার্কআউট করছেন। এছাড়া বাপ্পি তার অ্যাক্টিং স্কিল ডেভেলপ করার জন্য বারবার ইন্ডিয়াতেও গেছেন। এখন ছবির গল্প যেহেতু অ্যাকশন ও থ্রিলারধর্মী, সেজন্য নিজেকে সেভাবে প্রিপেয়ার করছেন এবং গ্রুমিংও করছেন। এবং আরও জানা যায় যে বর্তমানে বাপ্পি চৌধুরী রয়েছেন কলকাতায়, এবং শুধুমাত্র এই ছবির প্রিপারেশন নেওয়ার জন্যই তিনি কলকাতায় রয়েছেন। শোনা যাচ্ছে দীপঙ্কর দীপনের নতুন এই ছবিতে কয়েক মাস আগে চুক্তিবদ্ধ হয়েছেন বাপ্পি চৌধুরী, এবং এই ছবিতে নায়ক হিসেবে কারা থাকতে পারে সেই বিষয়ে জানা গিয়েছে। এই ছবিতে দুজন নায়িকা থাকবে, এখানে নুসরাত ইমরোজ তিশা এবং নুসরাত ফারিয়া, এই দুজনকে নায়িকা হিসেবে দেখা যাবে। ইতিমধ্যে সব কিছু ফাইনাল হয়ে গেছে, এবং সব কিছু ঠিকঠাক থাকলে 25 জুন থেকে এই ছবির শুটিং শুরু হবে। এখন আবারও বলে নিই, দীপঙ্কর দীপন তো একজন আউটস্ট্যান্ডিং ডিরেক্টর, এটা তো আমরা সবাই জানি, তবে এখানে বাপ্পি কেমন পারফর্ম করে সেটা হচ্ছে দেখার বিষয়। সো ভিউয়ার্স, ঢাকা 2041 এই ছবি নিয়ে আপনার মতামত কি কমেন্টস করে জানিয়ে দিন। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।